ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর সুব্রত সাহা, গত 20 বছর ধরে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করছি কলকাতা এবং হুগলির বিভিন্ন প্রান্তে। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা প্রায় প্রতি ঘরে ঘরে রয়েছে, সেটা হচ্ছে ঘুমের সমস্যা। দিনে বহু রোগী আসেন যারা বলেন, ডাক্তারবাবু আমার ঘুম হচ্ছে না। তা আমি কিছু টিপস আপনাদের দিয়ে দেবো যেগুলো আপনারা মেনে চলবেন, যা করলে ঘুমের সমস্যা থেকে কিছুটা অন্তত সমাধান আপনারা পেয়ে যাবেন। কী কী সেই প্রতিকার বা টিপস? এক হচ্ছে, যখনই দেখছেন আপনার ঘুম হচ্ছে না, সবার প্রথম যেটা বলি, যেটা অধিকাংশ রোগী করেন, বাড়ির পাশের দোকানে গিয়ে একটা ঘুমের ওষুধ জিজ্ঞেস করে সেটা খেয়ে নিলেন। প্রথম বলে দিলাম সেটা করবেন না, করবেন না, করবেন না। তাহলে কি করব ডাক্তারবাবু? খুব স্বাভাবিক প্রশ্ন, ডাক্তারবাবু তাহলে কি করব? একটা নির্দিষ্ট সময় করবেন, যেই সময়টায় আপনি ঘুমোতে যাবেন সেটা একটা নির্দিষ্ট সময় হবে। রাত্রি 10টা, মানে আমি রাত্রি 10টাতেই যাব রোজকার ঘুমোতে, এবং নির্দিষ্ট বিছানায়, নির্দিষ্ট ঘরে, যে এইটাই আমার বেডরুম, এইটাই আমার বেড, রাত্রে ঘুমানোর এটাই আমার বিছানা, এবং সেই বিছানাটা যথাসম্ভব পরিষ্কার হবে। দ্বিতীয়ত, আমি সারা দিনে কিন্তু বিছানায় যাব না, যেই বিছানাটা আমার ঘুমের বিছানা রাতের সেইটাই আমি সারা দিনে কিন্তু যাব না, বসবো না, ঘুমোবো না। তৃতীয়ত, সারা দিনে আমি কোনো রকম ন্যাপ নেবো না বা ঘুমোবো না। যদি আমার দুপুরে ঘুমের অভ্যেস থাকে তাহলে আমি সেটিকে কাটানোর জন্য কোনো রকম কর্মে লিপ্ত হব। তৃতীয়ত, ঘুমোতে যাওয়ার আগে আমরা হালকা এক্সারসাইজ করব, ভারী কিছু নয়, হালকা এক্সারসাইজ, হাঁটা বা যোগা বা প্রাণায়াম সেটা করব। চতুর্থ, ঘুমোতে যাওয়ার আগে কোনো সুগন্ধিযুক্ত, অনেক ক্ষেত্রেই পাওয়া যায় সুগন্ধিযুক্ত কিছু সাবান বা সুগন্ধিযুক্ত তেল দিয়ে আমি ঈষৎ উষ্ণ গরম জলে একটা স্নান করব। রাত্রে যখন ঘুমোবো আমার ঘরে কিন্তু তীব্র আলো কোনো জ্বলবে না, একটা ডিম লাইট জ্বলবে, এবং ঘরে কোনো সুগন্ধি থাকবে। যদি আমার তাতেও ঘুম আসতে দেরি হয় তাহলে আমি ঠিক ঘুমানোর আগে গল্পের বই পড়তে বসব বা হালকা গান শুনব। মনে রাখবেন, হালকা গান শুনব, উত্তেজক গান নয়, যেটা অধিকাংশ রোগী ভুল করেন, যে ডাক্তারবাবু আমার টিভি দেখতে দেখতে ঘুম এসে যায়, ভুলেও করবেন না। মোবাইল দেখতে দেখতে আমার ঘুম এসে যায়, ভুলেও করবেন না। মোবাইল আর টিভি এই দুটোকে ঘুমের থেকে আলাদা করে ফেলুন, কারণ এই দুটো জিনিস কিন্তু আপনার ব্রেনকে উত্তেজিত করে তুলবে, ঘুমটাকে আরও ডিলেট করে দেবে। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন, যে আমি রোজ সকাল 6টায় উঠি বা 7টায় উঠি সেটা নির্দিষ্ট সময়। এই এতগুলো টিপস যদি মেনে চলেন তাহলে কিন্তু যত সংখ্যক রুগী আমাদের ঘুমের অসুবিধে ভোগেন 90% রুগী কিন্তু ঠিক হয়ে যান। যদি তারপরেও দেখা যায় যে না ডাক্তারবাবু, এত কিছু মেনে চলার পরেও আমার ঘুমের সমস্যা মিটছে না, তাহলে কোনো রকম দেরি না করে কোনো একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন, কারণ আপনার যে ঘুমের সমস্যা হচ্ছে তার পেছনে কোনো মানসিক রোগ দায়ী। সেই জায়গাটাকে চিকিৎসা করে যদি মানসিক রোগটাকে সারিয়ে তোলা যায় তাহলে স্বাভাবিকভাবেই আপনার ঘুম আবার আসতে চলবে।